আগুনগুলো ধারাবাহিক ভাবে লাগছে, কিন্তু ইন্ডিয়ান পণ্য যেমন বাজাজ, বাজাজের যে অ্যাসেম্বলি প্ল্যান্ট, কিংবা আপনার টঙ্গিতে টিবিএস এর অ্যাসেম্বলি প্ল্যান্ট, গাজীপুরে আপনার হিরোর অ্যাসেম্বলি প্ল্যান্ট, এখানে আগুন লাগছে না। এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে আগুন লাগবে না, কারণ আগুনগুলো যে ভারতীয়রা ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করছে, এত মধুময় সম্পর্ক থাকার পরও সরকারের কাছে ভিসা চাইলেও তাদেরকে দিয়ে দেয় বাড়িতে, সেখানে তারা ভিসা নিচ্ছে না, অর্থাৎ কোনো অফেন্স করার জন্যই তারা বাংলাদেশে অবস্থান করছে, আগুনগুলো এই দাদারাই লাগাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ইন্ডিয়ান কোনো কোম্পানিতে লাগবে না। ভারতীয় পণ্য বয়কট, এটা ভারতের বিরুদ্ধে নয়, এটা ভারত বাংলাদেশের মানুষের জনগণের অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ। ঠাকুর ভাই, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আপনাকে কোথা থেকে বলছেন? ধন্যবাদ। আমি অনেক অসুস্থ, কিডনিতে একটু প্রবলেম হয়েছে, আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছিলাম, মক্কা থেকে, সৌদি আরব থেকে। তো আমি মিস্টার মাহমুদুর রহমানের সাথে একমত পোষণ করছি যে ভারতীয় পণ্য যদি আমরা যদি বর্জন যদি করতে পারি, তাহলে ভারত ইনশা আল্লাহ মানে সোজা এবং সুন্দরভাবে আমাদের সাথে ভালো আচরণ করবে আশা করি। জি আপনাকে ধন্যবাদ। জনাব আজহারুল ইসলাম তালুকদার, বল কথা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্ন জনাব মিলন সাহেবের কাছে, যে ভারতকে উনি যেভাবে উপস্থাপন করছেন, প্রকৃতপক্ষে রাষ্ট্র টু রাষ্ট্র যে পারস্পরিক সম্পর্ক, তারই ভিত্তিতে ভারত যে নেই, এটা দাদাগিরি যে আছে, এটা বাংলাদেশের সকল মানুষ, দেশপ্রেমিক মানুষ বিশ্বাস করে। আর শাসক দলের জেনারেল সেক্রেটারি যে বলেছে দিল্লি আছে আমরা আছি, এটা তো প্রমাণ করে, নির্বাচন আমাদের পাশে ছিল প্রমাণ করে। আরো একটা বড় তথ্য দিচ্ছি, যে যেটা সাগর সাহেব সাংবাদিক আপনার নলেজ নিশ্চয়ই আছে, যে মহিউদ্দিন ফখরুদ্দিনের সময়ে আমাদের সাথে 5 লক্ষ টন চালের একটা চুক্তি হয়েছিল, এবং তাদেরকে পেমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু সেই চাল দেয় নাই। তারপরে দীর্ঘদিন যাওয়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করার পরে সেই পিনাকানন্দ চক্রবর্তী বাবু তখন এখানে হাইকমিশন ছিলেন, তিনি একটু ক্ষিপ্র হয়ে বলেছিলেন যে আমরা না খেয়ে তোমাদের খাওয়াবো। তো এই এবং আমাদের চিফ এক্সিকিউটিভ বলেছেন যে ভারত যা দিয়েছি চিরদিন মনে রাখবে, কিন্তু আমরা কি পেয়েছি সে তারিখে কিন্তু আমরা পাইনি। আর ভারতের পণ্য বর্জন এটা গণমানুষের, সাধারণ মানুষের। আমি আমার বাড়ি টাঙ্গাইল, আমি এলাকায় গিয়েছি একটা ইউনিয়ন হেডকোয়ার্টার, সেখানে বাজারে গিয়ে দেখেছি যে পণ্য বর্জন ব্যাপকভাবে চলছে, এবং ওই যে হুইল পাউডারের পরিবর্তে কেয়া পাউডার বিক্রি হচ্ছে, রূপচাঁদার পরিবর্তে আমার দেশি তেল বিক্রি হচ্ছে, এমনটা আমি দেখেছি। যে এই অসংখ্য পণ্য যেটা ভারতের পণ্য, তেল যে প্যারাফিন সেটা ভেরি মাস পপুলার, সেটাও ত্যাগ করে মানুষ অন্যটা নিচ্ছে। তো আচ্ছা, এই তার সব মানে আপনি মনে করছেন যে এটার একটা গ্রাউন্ডে একটা একটা প্রমাণ আছে এবং চলছে, এরকম একটা বাস্তবতা আপনি দেখতে পেয়েছেন? আগমন কি আমাদের সার্বভৌমত্বকে সুদৃঢ় করার জন্য আসছিল, না এটা নগ্ন হস্তক্ষেপ? সুজাতা সিং আগমন, আমি মিলন সাহেবের কাছে প্রশ্ন রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ। জি জনাব মোহাম্মদ হক, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন না হয়তো। জনাব মুসকান তো দেখতে পাচ্ছি নাম, বাট আপনি তো মনে হয় মুস্কান না। জি বলুন, শুনতে পাচ্ছেন? জনাব নাইমুল ইসলাম বলুন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের কথা বলছেন, আমার কাছে ছোট ছোট দুই পাঠকের উত্তর। আপনি কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ বলুন, যে আমরা যদি কেউ যদি পাকিস্তানের পক্ষে কোনো ভালো কথা বলে, তাহলে বলা হয় পাকিস্তানের রাজাকার, তাহলে তারা যে বারবার ভারতের ই করতেছে, দালালি করতেছে, এর জন্য তাদেরকে কি বলা দরকার? এক আমার 2 নম্বর প্রশ্ন হলো, দেশপ্রেম বলতে আমরা কি বুঝি? আমার নিজের দেশে পণ্য বাদ দিয়ে আমি অন্য দেশে পণ্য ব্যবহার করবো, এটাকে দেশপ্রেম বলে, নাকি আমার অন্য দেশে পণ্য বাদ দিয়ে নিজের দেশের পণ্য ব্যবহার করাটাকে দেশপ্রেম বলে? এইটাও বিশেষ করে উনি এটার উত্তর দিয়ে যাবে জনগণের ধন্যবাদ। সামনে। জনাব মোহাম্মদ হক, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি বলুন, আনমিউট করে বলুন। জি আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে বলছেন বলুন। সাগর ভাই আপনাকে ধন্যবাদ, আমি কানাডা থেকে বলতেছি। আমার একটা মন্তব্য, যে এই যে ভারতীয় পণ্য বয়কট, এটা ভারতের বিরুদ্ধে নয়, এটা ভারত বাংলাদেশের মানুষের জনগণের অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি জনাব সুজন বলুন, কোথা থেকে বলছেন? জনাব সুজন আনমিউট করে বলুন। জি আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি আমেরিকা ফ্লোরিডা থেকে বলছি।
আমি শুধু ছোট্ট একটা মন্তব্য করতে চাচ্ছি যে আওয়ামী লীগের যে লোকজন আছে তারা যে বলছে বাংলাদেশ অনেক উন্নত, অনেক কিছু করেছে, আপনি জানবেন হয়তো বা আমাদের এখানে যেমন বিজনেস প্লেসের পাশে কিন্তু এক একটা করে এই ফায়ার হাইজার করে থাকে, আপনি হয়তো এটা জানার কথা, যে কোনো আগুন লাগলে মানে সাথে সাথে যেন তারা সেই আগুনটাকে নিভাইতে পারে, সেই পানির একটা ই থাকে, ব্যবস্থা থাকে। তো এত হ্যাঁ উন্নত যেহেতু হয়, দেন ওয়াই দে ডোন্ট ডু এনিথিং ফর ফায়ার সার্ভিস লাইক দ্যাট, লাইক যে কোনো একটা বিজনেস, যেমন আমার এখানে আমি যে ফায়ার বিজনেস এক্সটিংগুইশার করি, বা হ্যাঁ জি এই জি সবের জি ব্যবস্থা ওয়াই নেই। দে ডোন্ট ওয়াই দে ডোন্ট ডু এনিথিং অ্যাবাউট দিস। আমার বিজনেসের পাশে, লাইক আমার এখানে মাত্র 5টা বিজনেস প্লেস আছে ভাইয়া, সেখানে আপনি মনে করেন 3টাই এরকম ফায়ার হাইজার আছে। তো মনে করেন এক একটা আই থিঙ্ক 500 ফিট পর পরই মনে করেন এক একটা করে ওগুলা থাকে। তাহলে তারা এই সিম্পল জিনিসগুলো তাদের মাথায় কেন আসে না? তারা এত উন্নত করছে, এত শিক্ষিত মানুষ, দেন এই সিম্পল স্টাফ কেন তাদের মাথায় আসে না? এই যে এত জি আপনার ধন্যবাদ। আগুন যারা গুলা, আগুন ইশতিয়াক গুলা, ইশতিয়াক আহমেদ নামক একজনকে দেখতে পাচ্ছি, এরপর যারা নাসিরুদ্দিন সৌরভ, আপনাদের এখনই আপনারা যদি আসেন তো আপনাদেরকে সুযোগ দেবো, না হলে পাচ্ছেন না আপনারা সুযোগ। যারা ইশতিয়াক আহমেদ বলুন কোথা থেকে বলছেন, আপনাকে দেখা যাচ্ছে না। জি আমি যারা আমি ইশতিয়াক আমি আহমেদ আমার আবারও মিউট হয়ে গেছেন, বলুন আপনাকে দেখা যাচ্ছে না। জি আচ্ছা ঠিক আছে, আমি আমার প্রশ্নটা করি। কিন্তু আমি তো আমাদের ফেস দেখানো ছাড়া তো কোনো প্রশ্ন নেই, আপনি কোথা থেকে বলছেন? আমি আসলে আমার ক্যামেরাটা কি হইলো আমি বুঝতে পারলাম না, আমি তো আচ্ছা আমার ঠিক ফেস, আছে ঠিক আছে, আপনি ট্রাই করছেন, ঠিক আছে বলুন বলুন কোথা থেকে বলছেন বলুন। আমি আমি আমার এলাকা থেকে বলছি, হচ্ছে যে আগুনগুলো ধারাবাহিক ভাবে লাগছে, কিন্তু ইন্ডিয়ান পণ্য যেমন বাজাজ, বাজাজের যে অ্যাসেম্বলি প্ল্যান্ট, কিংবা আপনার টঙ্গিতে টিবিএস এর অ্যাসেম্বলি প্ল্যান্ট, গাজীপুরে আপনার হিরোর অ্যাসেম্বলি প্ল্যান্ট, এখানে আগুন লাগছে না। এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে আগুন লাগবে না, কারণ আগুনগুলো যে ভারতীয়রা ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করছে, এত মধুময় সম্পর্ক থাকার পরও সরকারের কাছে ভিসা চাইলেও তাদেরকে দিয়ে দেয় বাড়িতে, সেখানে তারা ভিসা নিচ্ছে না, অর্থাৎ কোনো অফেন্স করার জন্যই তারা বাংলাদেশে অবস্থান করছে, আগুনগুলো এই দাদারাই লাগাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ইন্ডিয়ান কোনো কোম্পানিতে লাগবে না, আমি এটার আচ্ছা ব্যাখ্যা চাই। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমি তাহলে এই পর্যায়ে রাখছি। জি নাসিরুদ্দিন সৌরভ এখন শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে বলুন, শোনা করুন আনমিউট করে, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, সালাম কোথা থেকে বলছেন বলুন, শেষ প্রশ্নটা আপনার। বরগুনা থেকে বলছি। জি বলুন। আমার কথাটা হচ্ছে, আমরা যে এই বাংলাদেশের যে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনটা করেছে, এটা দিয়ে একটা জিনিস বোঝা যায় যে আমাদের আসলে, আমরা যদি নিজেদের দেশের সব প্রোডাক্টের স্বয়ংসম্পূর্ণ হই, আমাদের যদি বিদেশ থেকে কিছু আনা না লাগে, এটা তো আমাদের দেশের টাকাটা দেশেই থেকে গেল, এবং এটা তো দেশের একটা উন্নয়নের বহিঃপ্রকাশ আমি মনে করি। এবং এটার সাথে তো সরকারের একাত্মতা পোষণ করা উচিত, তো তারা যেহেতু এটার সাথে বিরোধিতা করছে, তো এখান থেকে কি বোঝা যায় আসলে, এটাই আমার আর কি সকলের কাছে প্রশ্ন রয়ে গেছে।